আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি এবং ব্যারিস্টার ঈশ্বর স্বামী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আমরা ঈশ্বর স্বামীকে অনেকদিন পরে পেয়েছি, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে আপনাকে ধন্যবাদ দিতে চাই যে আপনি এসেছেন আমাদের মাঝে, অনেক ব্যস্ত আপনি তারপরেও এসেছেন। এবং সেই সাথে দর্শক, আইনি পরামর্শ, অভিবাসন ইস্যু, সাম্প্রতিক বিষয়, যে কোনো বিষয় নিয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে। এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি ঈশ্বর স্বামী, আমরা যদি আজকে শুরু করতে চাই সাম্প্রতিক বিষয় থেকে শুরু করে একদম যদি আমি বলি অভিবাসন বিষয়, সব কিছু মিলিয়েই জড়িয়ে আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন অভিবাসন নীতি, সেই সাথে আজকে হ্যালোইন উৎসব, সবাই মজা করছেন এবং আমরা চাই যে নিরাপদে দিনটি কাটুক, গত বছরের মতো যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, সেই প্রত্যাশাও রইল। তবে আমি শুরু করতে চাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি প্রস্তাব, যেটি এখনো আইন নয়, যেটি এখনো কোনো নীতিও নয়। তিনি প্রস্তাব করেছেন, তিনি চান যে অবৈধ বাবা মার সন্তান, যারা নাগরিক না, যে বাবা মা, তাদের সন্তান জন্মসূত্রে এখানে নাগরিকত্ব পাবেন না। এটি প্রস্তাব আকারে আছে, এটি এখনো আমি বলবো আইনও হয়নি, কিছুই হয়নি। পল রায়ান এটির ঘোর বিরোধী, আপনি কি বলবেন? এটা দেখেন, এই আইনটা, এই অ্যামেন্ডমেন্টটা, 14th Amendment আমাদের কনস্টিটিউশনের, এটা যখন দেয়া হয়েছিল তখন এটা দেয়া হয়েছিল যাতে এটার বেনিফিট নিতে পারে, এটা মানে জন্মসূত্রে নাগরিকত্বটা, এটা আমাদের অধিকার বাই কনস্টিটিউশন। অ্যান্ড এটা যদি চেঞ্জ করতে হয় প্রেসিডেন্টের অনেক প্রসিজিয়ারের মাধ্যমে যেতে হবে, হাউস এবং সেনেটের ভোটাভুটির মাধ্যমে। সো উনি যে বলতেছে এক্সিকিউটিভ অর্ডার মাধ্যমে উনি করবেন, অনেক কিছু এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে করা যায়, কিন্তু যখন আপনি অ্যামেন্ডমেন্ট কিছু চেঞ্জ করবেন, কনস্টিটিউশনে কিছু চেঞ্জ করবেন, ইউ হ্যাভ টু ফলো দ্য প্রসিজিয়ার। আরেকটা জিনিস হচ্ছে যে এটা উনি যত কিছুই করুক না কেন, দিস ইজ লাইক ইটস এখনও পর্যন্ত মনে হচ্ছে না যে ইটস শেষ পর্যন্ত এটা আসলেই হবে কিনা, এবং আমরা সবাই প্রত্যাশা করছি এ ধরনের কিছু না হোক। ইউনাইটেড স্টেটসকে সবাই একটা ওয়েলকামিং ইমিগ্রেন্ট একটা কান্ট্রি হিসাবে, যেহেতু আমরা লিডিং কান্ট্রি, লিডার অফ দ্য ওয়ার্ল্ড, আমরা যেখানে বলি যে আমরা গ্লোবাল লিডার, সো গ্লোবাল লিডারদের কিছু স্যাক্রিফাইসও করতে হয়। সো এই এই জিনিসগুলো, দায়িত্ববোধ থাকে, রেসপন্সিবিলিটি থাকে, কর্তব্য থাকে, মানবাধিকারের বিষয়টি করতে পারেন না যদি এইসব না থাকে আপনার। সো আমি মানে খুব আশাবাদী যে এটা ইভেনচুয়ালি এটা আইনে পরিবর্তিত হবে না, হবে না। একজন আছেন, তবে আমরা ফেসবুকের একটি প্রশ্ন নিয়ে নিতে চাই। এমডি মনির আহমেদ, তিনি প্রশ্ন করেছেন, উনার মা উনার জন্য অ্যাপ্লাই করেছে F2B ক্যাটাগরিতে, একই ক্যাটাগরিতে তিনি তার বাবাকে দিয়েও করাতে চান কারণ তার মা অসুস্থ। তো উনি জানতে চাচ্ছেন একই ক্যাটাগরিতে বাবা মা দুজনেই আবেদন করতে পারেন কিনা সন্তানের জন্য। দেখেন, আবেদন যে কয়টা আপনার ইচ্ছা করতে পারেন, বাট ইউজুয়ালি আমরা সাজেস্ট করি অ্যাপ্লিকেশন করার দরকার নেই, মা যেহেতু অসুস্থ বাট স্টিল শি ইজ লিভিং। যদি ইন কেস কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়, কোনো রকম দুর্ঘটনা হয়, মা যদি বেঁচে না থাকেন এরকম অবস্থায়, তখন বাবা ওনার অ্যাপ্লিকেশনটা সাবস্টিটিউট করতে পারে। আচ্ছা, মানে একই আবেদন তখন তিনি অ্যাডজাস্ট করতে, সাবস্টিটিউট করা আর কি, অ্যাপ্লিকেশনটা যে পিটিশনার ইজ নট লঙ্গার অ্যাভেলেবল, সো আনাদার লাইক মানে হাজব্যান্ড ওয়াইফ অথবা ফাদার জায়গায় মাদার, মাদারের জায়গায় ফাদার সাবস্টিটিউট করা যায়, অথবা ব্রাদার সিস্টার একটা ইয়ে করা যায়, করা যায়। একজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন আমাদের সাথে ফোনে? আমার নাম হচ্ছে নুসরাত, কোন থেকে বলছি। আচ্ছা নুসরাত আপা, আপনার প্রশ্নটি বলুন। ওকে, আমার হচ্ছে বিয়ে হয়েছে 2015-তে, তার আগে আমার অ্যাজাইলাম ছিল। তো অ্যাজাইলামটার এরপর আমি টার্মিনেশন পাই, এবং তার আগেই আমার হাজব্যান্ড রিলেটিভ পিটিশন আমার জন্য অ্যাপ্লাই করে 2015-তেই। তো আমার এরপরে হচ্ছে যে 2017-তে আমার গ্রিন কার্ডের মানে I-485 অ্যাপ্লাই করা হয়, কিন্তু আমার টার্মিনেশনটা তখন আমি পাইনি বলে ওইটার প্রসেসটা খুব বেশি আগায় নেই। তারপরে আমার কেসে টার্মিনেশন আমি পেয়ে যাই, তারপর আমি ওয়েট করছিলাম যে I-485 এর ইন্টারভিউ বা গ্রিন কার্ডের জন্য, কিন্তু হঠাৎ করেই এই বছরে মানে আমি 2018-এর 26 অক্টোবর ওরা আমাকে একটা কোর্টের একটা ডেট দেয় যে ওই দিন তোমাকে কোর্টে যেতে হবে।
আমার অ্যাটর্নি আমাকে জানায় যে তারা আবার আমাকে দে পুট মি ব্যাক অন কোর্ট। আচ্ছা, 26 তারিখের 2 দিন আগে আপনি আপা স্পেসিফিক প্রশ্নটি করতে হবে। আসলে স্পেসিফিক প্রশ্নটা হচ্ছে যে আমার কেসটা আসলে এরকম হচ্ছে, তো এখন আমার লাইক আমার গ্রিন কার্ডের ফিউচারটা কি, বা আমার নেক্সট কোন ডেট পেতে অনেক দেরি হবে কিনা। আমার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করা হয়েছে 2017-তে, আমার হাজবেন্ড ইউএস সিটিজেন। ওকে, আপনার এটা আপনার প্রশ্নটা অ্যাকচুয়ালি কি, আপনি কি জানতে চাচ্ছেন, কতদিন সময় লাগবে আমার গ্রিন কার্ডের ফিউচারটা কি, বা এরকম যে কোর্টে ডেট করছে, জি মানে এরকম যে কোর্টে ডেট করছে এটা নরমাল কি না, কারণ টার্মিনেশন পাওয়ার পরে আবার বারবার কেটে টার্মিনেশন। আমার প্রশ্নটা বুঝতে, উনি ওনার হাজবেন্ড ইউএস সিটিজেন এবং 2017-এ অ্যাপ্লিকেশন হয়েছিল, এবং ওনার 2017-এ ওনার জন্য I-485 অ্যাপ্লাই করা হয়েছিল, কিন্তু ওনার টার্মিনেশনটা হয়নি। যখন ওনার এটা যেহেতু ওনার কেস চলতেছিল কোর্টে, যখন উনি I-485 সাবমিট করেছিল, এটা ডিপেন্ড করে আপনার লিগ্যাল এন্ট্রি ছিল কিনা ইলিগ্যাল এন্ট্রি ছিল এদেশে। যদি আপনি লিগ্যাল এন্ট্রি হয়ে থাকে তাহলে আপনি জাজের পারমিশন নিয়ে, যেহেতু আপনি রিমুভাল প্রসিডিং আছেন, জাজকে কোর্টেই এটা সাবমিট করতে হয় 485, এবং জাজ পারমিশন দেয় যে USCIS-এর সাথে আপনি এটা ডিল করেন, এবং টার্মিনেশনটা তখনই নিয়ে নিতে হয়, এবং ওই টার্মিনেশনটা ইমিডিয়েটলি তখন কোর্টে যখন যাওয়া হয় তখন যদি চাওয়া হয় জাজ এটা দিয়ে দেয় কোর্টে থাকতে থাকতে, তখনই ওই ওইটাই আমরা 485-এর সাথে অ্যাক্ট করে USCIS-এ জমা দিলে এটা তাড়াতাড়ি হতো। এখন যেহেতু ওনার একটু ডিলে হয়েছে, এখনও এটা সম্ভব। এই যে অক্টোবরের 26 তারিখ উনি কোর্টে গিয়েছিলেন, তখনও যদি উনি জাজের সামনে, ওনার যে অ্যাটর্নি আছে বললেন, জাজের সামনে এটা বলে এটা করিয়ে নিতে পারতো ইমিডিয়েটলি, যে আমরা এতদিন ওয়েট করছি, আপনি টার্মিনেশনটা দিলে আমাদের এটা হয়ে যায়। সো এটা আমি জানি না, আরেকটা কোর্টের ডেটের জন্য ওয়েট করার দরকার ছিল না, মানে ছিল না, অস্বাভাবিকই বলছেন না, অস্বাভাবিক না, অনেকেই এটা প্রসিজারালি ডিলে করে, এটা বিভিন্ন কারণে হতে পারে। একটা হয় যে ক্লায়েন্টরা যখন পে করে না অন টাইমে, তখন অ্যাটর্নিরা একটা ডিলে করাটাই স্বাভাবিক আর কি। আচ্ছা আচ্ছা, অ্যাটর্নিদের বিষয়টি চলে এসেছে, আমরা সেই বিষয় নিয়ে আর না যাই, আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। তবে দর্শক, আবারও একটি বিষয় অনুরোধ করতেই হয়, প্রত্যেক অনুষ্ঠানে আমরা করে থাকি, আপনি যখন প্রশ্ন করবেন টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, ফোনের স্পিকারটি বন্ধ করে নেবেন, আর আমরা উত্তর দেওয়ার যখন দিব তখন টেলিভিশনের ভলিউমটি বাড়াবেন। আর আরেকটি বিষয়, আপনারা স্পেসিফিক প্রশ্নটি করবেন, কারণ আপনারা যদি ডিটেল বলতে চান তখন কিন্তু এটি সম্ভব না যে এক ঘন্টার একটি অনুষ্ঠানে অনেকেই থাকেন ফোনে, আপনার বিষয়টি বিস্তারিত শুনে আমাদের যিনি সম্মানিত অতিথি আছেন তিনি উত্তর দিবেন। তো ছোট ছোট প্রশ্ন করলে আমাদের জন্য সুবিধা, আপনাদের জন্য সুবিধা। কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আবু, আমি এমজি চৌধুরী কোয়েস থেকে বলছিলাম। জি ভাইয়া, আমার প্রশ্ন ছিল, আমার এক আত্মীয় সিটিজেনশিপ পরীক্ষায় ফেল করছেন আর কি, তো স্পেসিফিক যে সাবজেক্টে ফেল করছিলেন উনি রিটেন এবং রাইটিং এ পাশ করলেন, এবং আমরা একটা চিঠি পেলাম যেটা চিঠিটা হলো স্পিকিং এ ফেল করছেন, তো ফার্দার যে ডেটটা দেওয়া হয়েছে যে আবার এক্সাম নেওয়ার জন্য, তো ওই এক্সামে কোন বিষয়ে উনাকে প্রশ্ন করা হবে এবং কি এক্সাম নেওয়া হবে, আমরা ওইটাই জানতে চাইছি আর কি। আসলে কি পুরোটাই নেওয়া হবে নাকি শুধু স্পেসিফিক যেটা ফেল করছেন ওটাই নেওয়া হবে, এ বিষয়ে আমি একটু বিস্তারিত জানতে চাই। এবং এরপরে যদি আবার তিনি ফেল করেন তাহলে কি আরো মানে অন্য কোনো ওয়ে আছে কিনা আমরা এক্সাম দেওয়ার, বিষয়ে জানতে চাই। ইসলাম আলাইকুম। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যেটা ইউজুয়ালি N-400-এ দুইটা দেওয়া হয় টেস্টের, প্রথমে আপনি যে যতটুকু করবেন সেটা যদি আপনি পাশ দেন, উনি রিটেন অ্যান্ড রাইটিং আর রিডিংয়ে উনি পাশ করে গেছে, স্পিকিংয়ে উনি ফেল করেছে বলছে, তো নেক্সট এক্সাম ওনাকে স্পিকিংটাই নেওয়া হবে অনলি। কিন্তু আরেকটা জিনিস, অনেকেই যদি যে চিঠিটা ওরা দিয়েছে সেটা যদি ভুল করে, অনেক সময় দেখা যায় যে সব নেয়, অনেক সময় ক্লায়েন্টরা এটা সাথে নিয়ে যায় না, আর লয়াররা থাকলে তো লয়াররা পয়েন্ট আউট করে দেয় যে না, ও আগে এটাতে এটাতে পাশ করেছে এখন এটা হবে, এটা ভুল যে কোনো কারে হতে পারে, বাট ইউজুয়ালি স্পিকিং বললে স্পিকিংটাই নেয়।
অবশ্যই করা যায় যদি ওনার কোনো ধরনের মেডিকেল প্রবলেম থাকে, ফর এক্সাম্পল মেন্টাল ডিসএবিলিটি, মেমোরি প্রবলেম, মেনি আদার কাইন্ড অফ প্রবলেম, এরকম যদি কিছু থেকে থাকে তাহলে উনি এক্সামশন পেতে পারে, পেতে পারেন। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? হ্যালো, জি, আপনার নামটি বলে প্রশ্নটি করে ফেলতে হবে। আমি রত্না বলছি, নিউ ইয়র্ক থেকে। আচ্ছা রত্নাপা, অ্যাকচুয়ালি আমি আজকে আমি মানে এই কয়েকদিন যাবতে মানে শুনতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে যে সেটির কথা জানতে চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, তো আমি আমার একটা প্রশ্ন ওখানে যে বিভিন্ন দেশ থেকে মহিলা মানে মেয়েরা মহিলারা এসে ওইখানে এখানে এসে তারা বাচ্চা মানে জন্ম দেন, তো মানে বিভিন্ন দেশে তাদের অনেক টাকা, কোটিপতি মানে অভাব নাই টাকার, কিন্তু এইখানে এসে তারা বাচ্চা জন্ম দেন এবং তারা সে গরিব ভাবে তারা সমস্ত ফ্যাসিলিটিস গভর্নমেন্টের সমস্ত ফ্যাসিলিটিস তারা নিচ্ছে। হ্যাঁ, তো আমার একটা প্রশ্ন যেখানে ধর্ম কি বলে, আমার একটাই প্রশ্ন যেখানে ধর্ম কি বলে, এটা কি ঠিক নাকি এই যে জিনিসটা যে নিচ্ছে মানে নৈতিকতার একটি বিষয় থেকে আপনি প্রশ্ন করেছেন, যে এটি আসলে ওনার প্রশ্নটি এরকম ছিল যে আমরা অন্য দেশ থেকে প্রেগনেন্ট অবস্থায় এখানে আসি, কিন্তু দেখা যায় যে বাংলাদেশ থেকে একটি দম্পতি আসলো, তার হয়তো বাংলাদেশে অনেক টাকা, কিন্তু এখানে এসে যেহেতু ফ্রিতে আমি ফ্যাসিলিটিসগুলো নিতে পারি, এখানে কোনো পে করছে না, তো এবং সে জন্মসূত্রে নাগরিক হচ্ছে, যে ছেলে হোক বা মেয়ে হোক, তো উনি জানতে চাচ্ছেন যে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি কি নৈতিক কি না, যে আমার অ্যাফোর্ড করার ক্ষমতা আছে কিন্তু আমি মেডিকেল ফিটাও অন্য দেশে এসে এবং বাচ্চাকেও নাগরিক বানাচ্ছি কিন্তু সেটি দিচ্ছি না। আমি একটু 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 ব্যাকে যেতে চাচ্ছি। দেখেন, আমাদের ইসলামের প্রথম জিনিস প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি যেটা বলেছে, মুসলিম ক্যানট বি আ লায়ার। আচ্ছা, যদি এই কথাটার এই সূত্র ধরে আমরা বলি যে মুসলিম ক্যানট বি আ লায়ার, তাহলে যদি মুসলমানরা মিথ্যা কথাই না বলতে পারে, আপনি যখন এখানে আসেন, আপনি মেডিকেলের জন্য অ্যাপ্লাই করেন, তখন আপনাকে লিখতে হয় ইউ ক্যানট অ্যাফোর্ড ইট, ইউ হ্যাভ নাথিং, অল দিস, দের আর লটস অফ কোয়েশ্চেন যেগুলোতে আপনাকে হ্যাঁ বলতে হয়, যে আপনার কিছু নাই, আপনার কোনো সাপোর্ট নাই, অল দিস থিং ইউ হ্যাভ টু পুট ইট ইন দেয়ার, সো এগুলো আপনি মিথ্যা বলতেছেন। সো আপনি মনে করেন যেখানে হুজুর পাশা ইসলাম নিজে বলে গেছে মুসলিম ক্যানট বি আ লায়ার, তাহলে তো আপনি মিথ্যা কথা বলে যে কোনো কিছু অর্জন করলেই সেটা ইটস নট এথিক্যাল অ্যান্ড ইটস নট মানে কি বলবো ইসলামিকলি ইটস নট সমর্থন একেবারেই করছে না। এবং আরেকটা জিনিস আমি এটা সবার উদ্দেশ্যে বলছি জেনারেলি, যে অনেকেই আমাদের কাছে আসেন যে ব্যাংক্রাপসি নিয়ে, যে অনেকে দেখা যায় যে অনেক ব্যাংক্রাপসির লোন আছে, যে আপা এটা ইয়ে করতেছে, তো অনেক 8-10 বছর থাকলে আপনার লোনটা কিন্তু আর আপনার ক্রেডিট রিপোর্টে দেখা যায় না, সো এরকম ক্ষেত্রে অনেকে আসেন যে না না আমরা করতে চাই, তো আমরা বলি যে আপনার তো ক্রেডিট এখন দেখা যাচ্ছে না, সো কেন করবেন এটা, তো অনেকেই বলে যে না আমি যদিও এটা ফানি বাট বলে যে না আমি আল্লাহর কাছে মরবো, মরে টরে যাবো, আল্লাহর কাছে এটা ক্লিন হয়ে যেতে চাই। আপনি এখন আন্ডারস্ট্যান্ড করেন আপা, আপনি টাকাটা নিয়েছেন, আল্লাহ বলেছে কারো একটা সেন্টসও যদি আপনার কাছে থাকে আপনাকে সেটা হিসাব নিকাশ দিয়ে তারপরে ডে অফ জাজমেন্টে আপনাকে জাজ করা হবে, আগে তার হকটা দেওয়া হবে। যদি আমরা সেই জিনিসগুলোর দিকে দেখি, ইসলাম আমাদেরকে বলে যে আমরা অনেস্ট হতে হবে, আমাদের সিনসিয়ার হতে হবে, উই ক্যানট লাই, দুনিয়ার সামান্য একটা কিছু অর্জন করার জন্য, অল্প কিছুর জন্য আপনি আপনার আখেরাতটা নষ্ট করে দিচ্ছেন মিথ্যা কথা বলে। মানে আপনার উত্তরে মানে খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন যিনি প্রশ্ন করেছিলেন, সেই উত্তরটি পেয়ে গেছেন যে আমরা ওই বিতর্কে আর গেলাম না যে এখানে কি, কিন্তু মূল যে বিষয় যে মিথ্যা কথা বলা যাবে না, খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আরেকজন আছেন এবং ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, আমরা চেষ্টা করব প্রত্যেকের প্রশ্নগুলোর উত্তর দিতে। কে আছেন আমাদের সাথে যুক্ত? ওকে, আমি সেবিকা মজুমদার, আমি ব্রঙ্কস থেকে বলছি। জি আপা। ওকে, তো আমার দুটো প্রশ্ন আছে আপার কাছে। আমার প্রথম প্রশ্ন হলো, আমি এই বছর সিটিজেন হয়েছি, তো আমি আমার মায়ের জন্য এবং ভাই বোনদের জন্য অ্যাপ্লিকেশন করতে চাই, তো আমার বাবা মারা গেছে, শুধু মা আছে বেঁচে,
তো কি কি ডকুমেন্ট লাগবে আমার অ্যাপ্লিকেশন করার জন্য, মায়ের জন্য এবং ভাই বোনদের জন্য? এটা হলো আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমার পরে আমার একটা ভাইয়ের ছেলে আছে, ওর বয়স হলো এই যে নভেম্বরে তার হলো 14 বছর হবে। তো আমি যদি অ্যাপ্লিকেশন করি ওদের জন্য, তো আমার ভাইটা দেখা যায় 12 বছর যদি লাগে এই প্রসেসিংয়ে, 12 বছর পরে ওর বয়স হবে তখন 25 বছর 26 বছর, তো তখন কি সে আসতে পারবে আদৌ? এই হলো আমার প্রশ্ন। মনে হচ্ছে 25 বছর 26 বছর হলে বাচ্চাটা হয়তো এজড আউট হয়ে যাবে, কিন্তু একটা একটা জিনিস আছে এখানে, সিএসপি একটা রুল আছে যে বাচ্চাটার আপনার অ্যাপ্লিকেশন পাঠানোর থেকে অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ে যেই লম্বা একটা সময় স্প্যান্ড হয় সেখান থেকে আপনি অ্যাপ্রক্সিমেটলি ম্যাক্সিমাম 2 ইয়ার্স পর্যন্ত অ্যাড করতে পারেন আপনার এইজে, যেহেতু বাচ্চাটা যদি আমরা মনে করি 23-24 হতো আমরা বাচ্চাটাকে হয়তো এলিজিবল করানো সম্ভব হতো, কিন্তু এখন উনি যে 25-26 হয়ে যাবে দ্যাট সিমস লাইক টু লং অফ আ টাইম। সো এটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, এটা টাইম উইল সে, বাট মনে মানে লাইকলি দ্যাট হি মাইট নট কাম। আরেকটা হচ্ছে যে উনি কী কী ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লিকেশন করবে। উনি I-130 যেটা আপনি ফাইল করবেন সেটা হচ্ছে যে আপনার ছবি, আপনার মা বাবার ছবি, আপনার যেই সব ডকুমেন্ট আপনাদের দুজনের রিলেশনশিপটাকে প্রমাণ করে ওই সব ডকুমেন্ট, যেমন বার্থ সার্টিফিকেট, আপনার মা বাবার ম্যারেজ সার্টিফিকেট, তারপরে আপনার দের ছোটোবেলার কোনো ছবি থাকলে সেগুলো আপনি এখনও দিতে পারেন, অথবা এখন জাস্ট মানি অর্ডার প্লাস ফর্মটা পাঠিয়ে দেন, পরে আপনি ওরা যখন ফার্দার এভিডেন্স রিকোয়েস্টের চিঠি পাঠাবে তখন আপনি অন্য ডকুমেন্টগুলো দিতে পারেন। দুইভাবে করা যায়, বাট ইউজুয়ালি অ্যাজ এ অ্যাটর্নি আমি যেটা সাজেস্ট করি যে আপনি একসাথে করলে আপনার অ্যাপ্রুভাল তাড়াতাড়ি হয় এবং ইটস বেটার। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, সেই সাথে ফেসবুকে একজন এটিএম হোসেন, তিনি আমাদের TBN24 টেলিভিশনের নিয়মিত দর্শক, আমাদের সব অনুষ্ঠানই দেখে থাকেন এবং কমেন্ট করেন। এই কমেন্টটি আমি পড়তে চাচ্ছি এই কারণে যেহেতু আপনার কথা আছে। ঈশ্বাত আপা অনেকদিন পরে আসলেন, আপনাকে আমরা সত্যি মিস করেছি, তারপরে দেখে ভালো লাগছে, এখন থেকে প্লিজ আসবেন। নূপুর আপার উপস্থাপনা সত্যি অসাধারণ, কিন্তু ইভিনিংয়ে ভিউজে পাচ্ছি না কেন, মানে আমাকে। এটিএম হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকেরই আলাদা আলাদা একটি অনুষ্ঠান থাকে, আর আমি যেহেতু চিফ নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করি, রাত 9টার নিউজের জন্য আমার কিছু ব্যাকগ্রাউন্ডে কাজ থাকে, সেহেতু সেই সময় হয়তো আপনারা পান না, কিন্তু তারপরে কিন্তু আমি থাকি আপনাদের সাথে, এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ। উনি কিন্তু নিয়মিত আমাদের মোটামুটি, ধন্যবাদ ভাই, ব্যস্ততার কারণে আসতে পারিনি, আমিও আপনাদেরকে অনেক মিস করেছি, বাট লাইফ ইজ ডিফিকাল্ট, ইটস নট ইজি। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? আচ্ছা, ফোনটি কেটে গেছে। আমরা মোহাম্মদ নাজমুল হাসান মামুন, তিনি জানতে চাচ্ছেন উনি তার সৎ বোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা। স্টেপ সিস্টার এন্ড ব্রাদারের জন্য করা যায়। ধন্যবাদ আপনাকে, আসলে সত্যি আমরা সন্ধ্যা 7:30 বিউকে আপনার উপস্থাপনা খুবই মিস করি, আর শামিম আল্লাহ হাসান কো মিস করি, অনেকদিন উনি দেখা যাচ্ছে না আপনাদের TV24টাকে। আমার প্রশ্ন হচ্ছে আসসালাম নিয়ে, আমি আসলে আগস্টের 30 তারিখে আসসালাম ওন করছিলাম, আমি I-95 ফর্মটা পাইছি আপনার লাস্ট মাসে, আমি এই এই ফর্মটা নিয়ে আমি কি সুযোগ সুবিধা পাইতে পারি, বা আমি যদি বাংলাদেশে যেতে যাওয়ার ইচ্ছা করি বা চাই তাহলে কি আমি কি যেতে পারবো? আচ্ছা, কি বলবেন ভাই? আমার সাজেশন, আপনি যদি বাংলাদেশের এগেইনস্টে অ্যাসাইলাম করে থাকেন তাহলে এই মুহূর্তে বাংলাদেশে না যাওয়াটা আপনার জন্য শ্রেয় হবে, কারণ যেহেতু বাংলায় কথা বলছেন আমি শিওর আপনি বাংলাদেশের এগেইনস্টেই অ্যাসাইলামটা করেছেন, সো ডোন্ট গো রাইট নাও। আর আরেকটি বিষয়, টেকনিক্যালি আমাদের একটু স্পর্শকাতর বিষয় আমরা একটু অন্যভাবে বলবো ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কনসার্ন থেকে প্রশ্ন করেছেন, কিন্তু আমরা যখন প্রশ্নটি করব আমরা একটু অন্যভাবে যদি উচ্চারণ করি, যেহেতু এটি সবাই দেখছেন টেলিভিশন মাধ্যমটি, সবাই অবজার্ভ করে ওয়াচ করে, সেহেতু একটু টেকনিক্যাল ওয়ার্ডগুলো আমরা ইউজ না করলেই মনে হয় বেটার।
একটু কূটনৈতিকভাবে আমরা শব্দগুলো ব্যবহার করতে পারি এবং সেভাবে আপনি প্রশ্নটি সাজিয়ে নেবেন যে এটির উত্তর কিভাবে চাই। তবে আপনাকে ধন্যবাদ। আরেকজন আছেন, আমরা একটু নিয়ে নিতে চাই পার্সোনাল কিছু জিনিস, যদি এরকম পাবলিকলি না বলে একটা পার্সোনালি একটা অ্যাটর্নির সাথে যে উনি পরামর্শ করলে এটা বেটার অলওয়েজ। আচ্ছা, এমডি আলো প্রশ্ন করেছেন যে একজন আমেরিকান সিটিজেন 65 বছর বয়স হলে সিনিয়র সিটিজেন হিসেবে গণ্য হবেন। ওনার প্রশ্ন হচ্ছে 65 বছর পার করে অর্থাৎ 65 বছর এক মাস থেকে সিনিয়র সিটিজেন হিসেবে গণ্য হবেন নাকি 64 বছর পার করি সিনিয়র সিটিজেন হিসেবে গণ্য হবেন? যেদিন ওনার 65 বছরের বার্থডে সেদিন থেকে। আচ্ছা, 65 বছর যেদিন তার বার্থডে সেদিন সেটি উদযাপন করে আর তিনি তার সিটিজেন, একই সাথে দুটোই উৎসব আমরা করতে পারি। কে আছেন আমাদের সাথে যুক্ত? আমি কুইন্স থেকে আপু আফরোজা বলছি। অ্যাটর্নির কাছে আমার দুইটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমার হাজব্যান্ড সিটিজেনশিপ এক্সাম আছে এই বছরই জুলাইতে 24 তারিখে। তো সিটিজেনশিপ পরীক্ষা দেওয়ার পরে তার 3 দিন পরে ওরা আমাদেরকে ও সেরেমনির জন্য লেটার পাঠিয়েছে, বাট আমরা কোনো লেটার পাইনি ওদের। দেন হচ্ছে ওরা একটা মেল করেছে যে আমরা ও সেরেমনি মিস করেছি, বাট আমরা কোনো লেটার মেল কিছুই পাই নাই আগে। দেন হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড ইউআইসিএস অফিসে বেশ কয়েকবার গিয়েছি, রিস্ক্যাজুয়াল বানিয়েছি, বাট এখন পর্যন্ত আমাদের সেকেন্ড কোনো স্ক্যাজুয়ালের কোনো ডেট আসেনি। এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন, কতদিন লাগবে এটা ওথ সিরোমনিটা লাইক সেকেন্ড ডেটটা পেতে, প্রথম প্রশ্ন। আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমার হাজব্যান্ড যখন গ্রিন কার্ড ছিল তখন আমার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিল গত বছর 2017 সেপ্টেম্বরে, আর আমাদের বিয়ে হয়েছে অলমোস্ট 2 বছর। সো আমার গ্রিন কার্ড পেতে আর কতদিন লাগবে যদি একটু অ্যান্সারটা দেন? কতদিন লাগবে? ওনার হাজব্যান্ড গ্রিন কার্ড পেয়েছে 2017, কিন্তু ওনার হাজব্যান্ড সরি ওনার জন্য অ্যাপ্লাই করেছে, আপনার জন্য অ্যাপ্লাই করেছে? না আপু, আমার হাজব্যান্ডের গ্রিন কার্ড হচ্ছে 10 বছরের, আমার জন্য অ্যাপ্লিকেশন করেছে 2017 সেপ্টেম্বরে, সেটাই আমার। আর আমাদের বিয়ে হয়েছে 2 বছর হয়ে গেছে। ওকে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ওনার হাজব্যান্ড এখনো ও সেরেমনি এটা হয় নাই, তো উনি স্টিল গ্রিন কার্ড হোল্ডার, স্টিল নট সিটিজেন আনটিল আপনি আপনার ওথ না নেওয়া পর্যন্ত আপনি সিটিজেন না। এবং গ্রিন কার্ড হোল্ডারদের ওয়াইফদের অ্যাপ্লিকেশন এখন 2 বছর থেকে 2.5 বছর সময় লাগে মিনিমাম। আরেকটা জিনিস, ওনার সেরেমনিটা আগানোর জন্য ওনারা বলেছে ফিল্ড অফিসে গিয়েছে, ওনারা আবারও যাক আবারও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবং অফিসারের সাথে ওখানে বসে অফিসারকে বলতে হবে যে ইমেল করেন অথবা আমাদেরকে জানান কখন আমি ওটা পাবো, এবং এই লেটারটা আমরা পাই নাই, এবং যে লেটারটা পেয়েছে সেটা নিয়ে যাবে যে আমি তো এর আগে কোনো লেটার পাই নাই, সো আই ডিডন্ট নো। এরকম অনেকেরই হয় বাট দিয়ে দেয়, এতদিন লাগে না, হয়তো শীঘ্রই পেয়ে যাবে, শীঘ্রই পেয়ে যাবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, সেই সাথে দর্শক একজন আমাদের ফোন নাম্বার জানতে চেয়েছিলেন, আমরা স্ক্রিনেও দেখাবো। বিরতির পর আমরা আছি 6463079828 এই নম্বরে, সেই সাথে নিচ্ছি। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি ইশা সামিকে আমরা পেয়েছি। আমাদের ফোনে আছেন, আমরা সে প্রশ্নটি নিব। সেই সাথে ফেসবুকেও অনেকে যুক্ত হয়ে প্রশ্ন করছেন বিভিন্ন। একজন প্রশ্ন করেছেন তার সন্তান কত বছর হলে তার জন্য আবেদন করতে পারে, মানে তার ছেলে ইউএসএতে জন্ম হয়েছে, সে কি বাবা মাকে আনতে পারবে কি না? 21 বছর হলে মনিরুজ্জামান খান আপনার উত্তরটি পেয়ে গেছেন, আপনার সন্তান যখন 21 বছর হবে তখন আপনাকে এবং আপনার ওয়াইফকে এদেশে আনতে পারবেন। কে আছেন আমাদের সাথে যুক্ত? হ্যালো, আমি সৌরভ বলছিলাম নিউজার্সি থেকে। সৌরভ ভাই বলুন। আমার একটা কোয়েশ্চন ছিল, আমার ফাদার ইন ল মাদার ইন ল ঢাকাতে আপনার জুলাইতে ইন্টারভিউ ফেস করছিল, বাট ওরা দুজনে রিফিউজ হয়েছিল, আমি পরে কাগজপত্র পাঠালাম ইন্টারভিউ ফরমেশন, বাট মাদার ইন ল অ্যাপ্রুভ করছে, বাট ফাদার ইন লকে অ্যাডমিনিস্ট্রেশন প্রসেসিং এ রেখে যাচ্ছে। তো আমি ওদের সঙ্গে অনেকবার যোগাযোগ করলাম, ওরা বসে টেক্সট টাইম ইজ ইন রিভিউ, এডিশনাল রিভিউ। তো আমি জানতে চাই মানে কতদিন লাগতে পারে, টেক্সট টাইম ইজ সেজ মেসেজ হ্যাড নো টাইম ফ্রেম, কতদিন লাগতে পারে? এটা অ্যাপ্রক্সিমেটলি 6 মান্থসও লাগতে পারে, মোর দ্যান দ্যাটও লাগতে পারে, কারণ এটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এ যখন যায় এগুলো লঙ্গার টাইম নেয়। ওকে, বাট উনি আরেকটা কাজ করতে পারে, ওনার যদি অ্যাটর্নি না থেকে থাকে, উনি বলেছেন উনি নিজে নিজে করেছে, সো উনি একটা অ্যাটর্নির মাধ্যমে পুরস্কার করতে পারে আর কি, ইউএসসিএস
ঢাকা এম্বাসিতে লেটার লিখে ইমেল করার মাধ্যমে। আচ্ছা, আমি আরেকটি বিষয়ে ওনার প্রশ্নের সূত্র ধরেই জানতে চাই, এটি সবার ব্যক্তিগত বিষয়ে, আমরা সবাই অনেক কিছুই জানি কিন্তু টেকনিক্যাল কিছু তো বিষয় আছে প্রফেশনালদের, যে আমরা যখন স্পর্শকাতর বিষয়গুলো তখন তো একজন প্রফেশনালেরই সহায়তা নেওয়াটা উচিত। অবশ্যই উচিত, কারণ আপনি প্রবলেম ফেস না করার আগেই যদি একটা প্রফেশনালের ওপিনিয়ন নেন অথবা প্রফেশনালের মাধ্যমে করেন তাহলে প্রবলেমটা ফেস করার চান্সটা কম থাকে। এটা বলছি না যে প্রবলেম হবেই না, হতে পারে প্রবলেম যে কোনো সময়, কিন্তু চান্স কমে আসে, কারণ প্রফেশনালরা এটা এভরিডে ওনারা ডে টু ডে করে, সো ওনারা সব লুপ হোল জানে কীভাবে কী করলে কী সমস্যা অ্যাভয়েড করা যাবে, সো এই জিনিসটা বেটার। আর এখন এখনকার প্রসপেক্টিভ আমি বলি, এনিথিং ইউ ওয়ান্ট টু ডু গো থ্রু অ্যান অ্যাটর্নি প্লিজ। আচ্ছা, সিম্পল জিনিসও এটা অ্যাটর্নির মাধ্যমে করা উচিত, কারণ আপনি যখন বিগার প্রবলেমে পড়বেন তখন আপনি জানবেন। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিতে চাই, যে কেউ নিজে নিজে ওনারা ওয়াইফের জন্য অথবা হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছেন এবং উনি এনাফ ডকুমেন্টেশন দেন নাই। দেখেন অনেক সময় ইন্টারভিউ এখান থেকে আপনি প্যাস করে চলে যায়, ওরা মনে করে যে আপনি ঢাকা এম্বাসিতে সাবমিট করবেন, তো ঢাকা এম্বাসিতে যখন আপনি এবং আপনি এই জিনিসগুলো নেবেন না, আপনি যে ফর এক্সাম্পল গ্রিন কার্ড হোল্ডারের ক্ষেত্রে 2.5 বছর এবং সিটিজেনদের ক্ষেত্রে 7 মান্থস টু ইয়ার অ্যাপ্রক্সিমেটলি সময় লাগে, তো এতদিন ওয়েট করার পরে যদি আপনি জানতে পারেন something wrong then you have to wait again. So এটা many time এটা হয় এবং তখন যখন আসে আমাদের কাছে এটা অনেকটা কমপ্লিকেটেড হয়ে যায়, ভেরি কমপ্লিকেটেড হয়ে যায়। ফর এক্সাম্পল ওরা বলেছে যে এলিজিবিলিটি নাই, তোমাকে দিব না ভিসা, এরকম যদি দিয়ে দেয় তখন আপনাকে ওয়েভারের মাধ্যমে অনেক কমপ্লিকেটেড প্রসেসের মাধ্যমে করতে হয় এবং এটা ইটস মাচ মোর এক্সপেন্সিভ। আচ্ছা, আরেকজন আছেন, সেটি আমরা বলি যে প্রফেশনালদের সহায়তা সব কিছু নিই, আইনি পরামর্শ হোক, কর সংক্রান্ত বিষয় হোক, আপনার পছন্দ মতো আপনি যাবেন কিন্তু একজন প্রফেশনালের সহায়তা নেওয়াটা ভালো। কে আছেন আমাদের সাথে? হ্যালো, নামটি বলে নিতে হবে ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলবার বলছিলাম, হ্যাঁ, ওজনপাক থেকে। জি, প্রশ্নটি করে ফেলুন ভাইয়া। হ্যাঁ, প্রশ্নটা হলো আমার একজন কাজিন, উনি এমপ্লয়মেন্ট বেস ক্যাটাগরিতে দেশে গিয়ে ইন্টারভিউ দিয়েছিলেন, কিন্তু ইন্টারভিউ পরে ওনাকে জানানো হইল যে ওনার ভিসা দেওয়া যাইবে না, তারা একটা লেটার দিল যে আন্ডার সেকশন 212 এজ এ অ্যামেন্ডেড ফর ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন অফ হিজ আইডেন্টিটি ইনক্লুডিং হিজ ডেট অফ বার্থ। এখন উনি কি করবেন? আচ্ছা, প্লিজ একটা অ্যাটর্নির পরামর্শ নেন যারা এটা করে, কারণ আপনার নামের নাম চেঞ্জের ব্যাপারে একটু ইজি হলো, ডেট অফ বার্থ মিস্টেক হয়, সেন্সিটিভ, ভেরি ভেরি সেন্সিটিভ, এন্ড এটা ডিফিকাল্ট, বাট হি শুড গো অ্যান্ড টক টু অ্যান অ্যাটর্নি ইমিডিয়েট। মানে এখনো কি সুযোগ আছে? সুযোগ থাকার সম্ভাবনা আছে, পুরো কাগজপত্র সব না দেখলে বোঝা যাবে না আর কি। আচ্ছা, কি হয়েছিল, অনেক সময় এটা মিস্টেক হতে পারে যাদের কাছ থেকে ওনারা করিয়েছেন, মেনি থিং হ্যাপেন হতে পারে, তো ওগুলোর দেখে তারপরে বলতে হবে, মানে ফাইল দেখে, হ্যাঁ, করা সম্ভব বাট ডিপেন্ড করে মেনি মেনি থিং এর উপর। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে আপা। আমি তাসরিন আহমেদ হিউস্টন থেকে বলছি। জি, আমার কোশ্চেনটা হচ্ছে মেইনলি একটাই, মানে ওই যে উনি যে অ্যান্সার করছেন যে লয়ার, উনি সামন একজন মনে হয় কোশ্চেন করেছিল যে বা ভাই বোনদের জন্য অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন ডকুমেন্টসের কথা, তো আমি 4 বছর আগে আমি আমার ভাইয়ের জন্য আর আমার হাজব্যান্ড আর বোনের জন্য করেছিল, কিন্তু আমার কোনো লয়ারের সহায়তা না অনলাইনে ওই ফর্ম ইয়া করে ফিল আপ করেছে, তো উনি যে ডকুমেন্টসের কথা বললো যে এগুলো দিতে হবে ওগুলো তো আমরা দিইনি, তো পরবর্তীতে ওনারা কি মানে ইয়া থেকে কি চাবে, মানে যেটার জন্য যে এইসব ফর্ম আমাদেরকে মানে দিতে হবে, মানে যেসব বললো যে ছবি বা আমার বাবা মার ম্যারেজ সার্টিফিকেট বা সামথিং লাইক দ্যাট, তো আমার কোশ্চেনটা হচ্ছে যেহেতু 4 বছর হয়তো ওনারা এখনো এগুলো চায়, যদি পরবর্তীতে চায়, ধরেন আমাদের আব্বা আম্মা ধরেন ওই সময় তো ম্যারেজ সার্টিফিকেট তো বাবা মার ছিল না, এখন ওগুলা কি মানে ওগুলা কিভাবে করবো বা ওরকম কিছু, ছবি টবি হয়তো দেওয়া যাবে কিন্তু আমার বাবা মার ম্যারেজ সার্টিফিকেট বা তো বুঝতেই পারছেন 60 বা 70 ওইসব সময় তো ওইসব ম্যারেজ সার্টিফিকেট ছিল না, তো ওইটা আমি তো জানতে চাচ্ছিলাম যে ওইসব ডকুমেন্ট কবে মানে ওনারা চাইতে পারে, তাহলে ওই মানে বা কবে আমাকে ওগুলা সাবমিট করতে হবে,
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপু। একটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছি যে আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন করবেন USCIS এর কাছে, তখন এটা আপনার ডিউটি, আপনার ওপর বার্ডেন যে আপনি প্রুফ করবেন। সো এটা যত তাড়াতাড়ি আপনি দিবেন তত আপনার কেসের জন্য ভালো। কিন্তু ভাই বোনের ক্ষেত্রে আমি বলি যে এটা ডিলে করা ভালো, কারণ অ্যাপ্রুভালটা যত দেরিতে আসে ওই টাইমটা আমরা অ্যাডভান্টেজ নিতে পারি এই যে এজড আউট বাচ্চাগুলোর জন্য। সো অন্য ক্ষেত্রে এটা একসাথে দিয়ে দেওয়া বেটার। এবং আরেকটা হচ্ছে যে আপনাকে ওনারা চাইবে, অবশ্যই চাইবে, চার বছর হয়ে গেছে, কিন্তু যেহেতু আপনি ভাই বোনের অ্যাপ্লিকেশন এগুলো লঙ্গার পিরিয়ড লাগে, সো পরেও দিতে পারেন। আর আপনি যদি, আপনার কাছে কেস নাম্বার অবশ্যই আছে, আপনি যদি সেটা মেনশন করে আপনি কোনো একটা চিঠি লিখে আপনার ডকুমেন্টগুলো যেগুলো আপনি অ্যাকুমুলেট করেছেন সেগুলো দিয়ে যদি আগেই পাঠিয়ে দিতে চান সেটাও সম্ভব। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আমার নাম আলম, আমি ম্যানহাটন থেকে বলছি। জি আলম ভাই। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আমার আম্মা গ্রিন কার্ড, আমার আম্মা যে আমার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছে আন্ডার 21, তো 2016 এর নভেম্বরে। আর কতদিন সময় লাগতে পারে? আর কতদিন সময় লাগতে পারে? আমি এখন অ্যাপ্রুভাল লেটার পাইনি। আচ্ছা, আপনার এখন আমরা দেখছি জুলাই 2016 চলছে, সো আপনার নভেম্বর 2016-এ, সো আপনি কি ফিউ মান্থস ওয়েট করতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনি একটা অ্যাটর্নির মাধ্যমে মানে চিঠি লিখেও, এটা অনেক সময় আগে চিঠি টিঠি লিখলে ওনাদেরকে পুশ করলে একটু কিছুদিন আগে চিঠি কাজ হয় পাওয়া যায়, মানে আনসার পাওয়া যায় কিংবা ফল পাওয়া যায়, কিছু কিছুটা ফল পাওয়া যায়। পাওয়া যায়। আরেকজন আছেন এবং এই প্রশ্নটি আমাদের শেষ প্রশ্ন হবে, কারণ আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে? কে আছেন? আমি এমডি চৌধুরী। জি এমডি চৌধুরী ভাইয়া বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন যে 65 বছর বয়স হইলে যে সিনিয়র সিটিজেন হিসাবে ট্রিট করা হয়, সিনিয়র সিটিজেন কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকে দেশে? আচ্ছা, সিনিয়র সিটিজেনরা, সিনিয়র সিটিজেনরা এখানে হাউজিং পায়, যারা সিটিজেন অবভিয়াসলি, তারা হাউসে ওনাদের কোনো হোম হেলথ এইড ওটা পায়, তারপরে ওনারা মেডিকেডের ফ্যাসিলিটি অবশ্যই পায়, তারপরে ওনারা একটা ভাতা পান সরকারের কাছ থেকে, তার প্লাস ফুড স্ট্যাম্প কালেক্ট করতে পারেন, মেনি মেনি পান, সুযোগ সুবিধা আছে, সুযোগ সুবিধা আছে, সুযোগ সুবিধা আছে। আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আজকে যাদের প্রশ্ন নিতে পারিনি ফোনে এবং ফেসবুকে দিতে পারিনি, আমরা দুঃখ প্রকাশ করছি। আগামীকাল একই সময়ে একজন অ্যাটর্নি থাকবেন। তবে ঈশা স্বামী, উপসংহারে যদি বলতেন, আমরা কথা বলছিলাম জন্মসূত্রে নাগরিক মানব, আমি বলবো যে মানবাধিকারের বিষয়টি জড়িয়ে আছে, সব কিছুই জড়িয়ে আছে, তারপরে এখানকার যারা আমি বলবো যে বৈধ নাগরিক, যারা নাগরিক, তারা এটি হয়তো ট্রাম্পের যে প্রস্তাবনা সেটিতে সমর্থন জানাতে পারেনি। তো এই বিষয়টি সব কিছু মিলিয়ে মানবিক এবং এখানকার যে বাস্তবতা সেটি নিয়ে আপনি কি বলবেন? দেখেন, মানবিক যদি হয়, অবশ্যই একটা বাচ্চা যেহেতু এই দেশে জন্ম হচ্ছে, তো জন্মসূত্রে যার যে অধিকারটা তার, এটা তার জন্মভূমি, সো এই অধিকার থেকে তাকে বঞ্চিত করা উচিত না। আরেকটা হচ্ছে যে এটা আমাদের কনস্টিটিউশন, এটা আমাদেরকে রাইট দিয়েছে, ভোটারদেরকে খুশি করার জন্য ওনার যা বলার সেটা উনি বলবে, ওনার ভোটাররাও সেটা দেখেন। আমাদের আমেরিকাতে আপনি দেখেছেন বেশিরভাগ লোক যারা ওনারা ফক্স টিভি নিউজ দেখেন, ফক্স টিভি যা বলে সেটাই শোনেন এবং সকালবেলা উঠেই এটা দেখেন। তো এখন অনেকেই আছে, সবার কথা বলবো না, অনেকেই আছে যারা নিজে চিন্তা করেন না, কিছু ভাবেন না, যা ও টিভি বলছে, যা প্রেসিডেন্ট বলছে তাই। প্রেসিডেন্ট যে টুইট করে, ওনার কত মিলিয়ন ওনার ভিউয়ার আছে, ওনার তারাই ভোট ব্যাঙ্ক, এবং প্রেসিডেন্ট এটা ওনার নেক্সট ইলেকশনের জন্য রেডি করে রাখতেছে, ওনার ভোটারদেরকে অলওয়েজ হ্যাপি ইলেকশন অলওয়েজ, সো ইটস এভরিথিং হি ডাজ, ওনার এজেন্ডাতে যা ছিল, এখন যা বললে ওনার ভোটাররা খুশি হবে,
অসংখ্য ধন্যবাদ ঈশা স্বামী। তবে এটি ঈশা স্বামীর কথা সূত্র ধরেই আমি উপসংহারে বলতে চাই যে ব্যক্তিগত স্বার্থ আমরা অবশ্যই চিন্তা করব, কিন্তু মানবিক দিকটিও কিন্তু চিন্তা করতে হবে। আর আমেরিকা এমন একটি দেশ যে দেশটি শুধু নিজের সার্বভৌমত্বের ভিতরে, ভূখণ্ডের ভিতরে যে মানুষগুলো আছে তার বাইরেও কিন্তু গোটা বিশ্বকে নিয়ে চিন্তা করে। এ কারণেই আমেরিকা শ্রেষ্ঠ। সবাই ভালো থাকবেন।